গুপ্তরত্ন, গল্পের আসর, সাহিত্যের আকর। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের সর্প রহস্য সুন্দরবনে। বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যে গোয়েন্দা বলতে, বিশেষত পরিচিত এবং বিখ্যাত কিছু গোয়েন্দা বলতে, আমরা সাধারণত পুরুষ গোয়েন্দাদের আধিক্যই দেখতে পাই। মহিলা গোয়েন্দাদের সংখ্যা এক্ষেত্রে নেহাতই কম, কিন্তু যারা আছেন তারা কিন্তু মোটেই নগণ্য নয়। সাহিত্য জগতে মহিলা গোয়েন্দা চরিত্ররা সাধারণত স্পটলাইটের আড়ালেই থেকে যান, কিন্তু এনারা আমাদের সাহিত্য ভাণ্ডারকে পরিপূর্ণ করতে কম গুরুত্বপূর্ণ নন। এবং আমাদের হাতের কাছেই থাকা বাংলা সাহিত্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মহিলা গোয়েন্দা চরিত্র হচ্ছেন সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি, অর্থাৎ প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়। মিতিন মাসি সিরিজটি সাধারণত কিশোরদের এবং ছোটদের কথা মাথায় রেখে সুচিত্রা ভট্টাচার্য লিখতে শুরু করেছিলেন এবং লিখেওছেন, কিন্তু দেখা গেছে পরবর্তীকালে এই মিতিন মাসি চূড়ান্ত জনপ্রিয়তা অর্জন করে বড়দের মধ্যেও। তাই বলা যেতে পারে এক পক্ষে এটা কিশোরদের হলেও আমাদের বড়দের ক্ষেত্রেও মিতিন মাসি কিন্তু কম আকর্ষণীয় নয়, বরং যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অ্যাডভেঞ্চারাস। তাহলে আর দেরি কিসের, শুরু হচ্ছে মিতিন মাসি সিরিজের সর্প রহস্য সুন্দরবনে প্রথম পর্ব। বুঝলি ডুমুর, মানুষ নামের জীবটা একেবারে ঢেরস। সোফায় বসে ঠং মাচাতে মাচাতে পার্থ আলগা মন্তব্য ছেড়ে দিল। আমাদের এই গ্রহে মানুষের চেয়ে অপদার্থ জীব আর দুটি মিলবে না। টুকুর ফোঁস করে উঠল। ইস, বললেই হলো, মানুষই জগতের সেরা প্রাণী। কচু, মানুষ কি পারে? চিতাবাঘ বা হরিণের মতন দৌড়ানোর ক্ষমতা আছে মানুষের, নিদেন পক্ষে ঘোড়ার সঙ্গে কি পাল্লা দিতে পারে? কুকুরের মতন ঘ্রাণ শক্তি আছে, বাজ পাখির মতন চোখ, বা সাইবেরিয়ান হাঁসের মতন স্মৃতিশক্তি। কমসে কম 6-7 হাজার মাইল পথ কেমন নিখুঁতভাবে চিনে চিনে ওরা আকাশপথে পাড়ি জমায় ভাব, ঠিক একই জায়গায় নেমে আসে। মানুষ তো দিকই ঠিক রাখতে পারে না, বাঘ সিংহ হাতিদের মতন গায়ে জোরও নেই, মাছেদের মতো সাঁতার কাটতে পারে না, বিড়ালের মতন অন্ধকারে দেখতে পায় না। পিঁপড়ে যে পিঁপড়ে, ওইটুকু একটা প্রাণী, ওরও কিছু স্পেশাল ক্ষমতা আছে। বৃষ্টির গন্ধ টের পায়, ভূমিকম্প আসছে কি না আগাম বুঝে ফেলে, আর মানুষ সে সব ব্যাপারেই ক্যালাস। এই যে এত বড় একটা সুনামি হয়ে গেল, মানুষ আগের থেকে কিছু টের পেয়েছে। সুনামির ব্যাপারটা কিন্তু পুরো ঠিক বললে না পার্থ বসু। আন্দামানের অনেক আদিবাসী কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটবে আন্দাজ করে পাহাড় টাহারের মাথায় উঠে গিয়েছিল। সে তো সমুদ্র দূরে সরে যেতে দেখে ভয় পেয়ে, তাদের পূর্বপুরুষরা বলতো সমুদ্র উল্টো দিকে ছুটলেই তোরা চোঁচো পালাবি, সেটা মনে রেখেই তারা দৌড় লাগিয়েছিল। নিজেদের কোনো ইন্দ্রিয় দিয়ে কি তারা সুনামির পূর্বাভাস পেয়েছিল? পার্থ আশ করে হালাম দিল সোফান, বুড়ো আঙুল দিয়ে বলল, মানুষের হয়ে তর্ক করিস না টুকুর, গরু ইচ্ছা মতন কান নাড়াতে পারে, মানুষের সেটুকু মূরদ নেই, মানুষ একটা যাচ্ছে তাই রকমের দুর্বল ক্রিচার। টুকুর কাঁধ ঝাঁকিয়ে চোখ মেরে গেল। কাহাটুকা লড়বে পার্থ মিশ্রের সঙ্গে? গত সোমবার থেকে টুকুর স্কুলে গরমে ছুটি পড়েছে, পরশু বিকেলে তল্পি তল্পা গুছিয়ে টুকুর চলে এসেছে মিতিন মাসির বাড়ি। আর এ বাড়িতে পা রাখা স্তব হবে রাম গুণপনা শুনছে নানা জীবজন্তুর পার্থ মিশ্রের মুখে। কোত্থেকে একখানা ইয়ার্ড হাউস অ্যানিমাল কিংডমের বই জোগাড় করেছে মেশো, সকাল সন্ধ্যে সেই বইয়ের পাতা উল্টাচ্ছে, সঙ্গে চলছে লম্বা লম্বা লেকচার। কাল রাতে কুমিরের প্রশংসা পঞ্চমুখ ছিল। কুমির কেমন ঘন্টার পর ঘন্টা হাঁ করে মরার মতো পড়ে থাকে, তারপর একগাদা পোকা বা কোমরের ভেতর জমা হলে কেমন ঝুপ করে জলটা নামিয়ে দেয়। মানুষের নিন্দে অবশ্য আজই সকালে শুরু হয়েছে, কতক্ষণ চলবে কে জানে। দু হাতে দুখানা জলখাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকেছে মিতিন, থালায় নারকলের চাটনি আর সম্বর সহযোগে মশলা ধোসা। গত পূজায় কেরল বেরিয়ে ফেরার পর থেকে এবাড়িতে দক্ষিণী আহার চলছে খুব। মিক্সিতে চাল ডাল বেটে প্রায় ইডলি বানানো হচ্ছে, সুজি দিয়ে উপমা, বাজার থেকে রেডিমেড ঘোল কিনে এনে ধোসা। একমাত্র ইডলিতেই যা একটু নাকছিট করে পার্থ, তবে খেয়েও না। আর ধোসা উপমা উত্তাপ্পান হলে তো কথাই নেই, লুচির মতো উড়ে যায় ঝটপট। প্লেট দুটো সেন্টার টেবিলে নামাতে নামাতে মিতিন জিজ্ঞাসা করল, তোর মেশো এত হাও হাও করছিল কেন রে টুপুর? চেঁচায়নি তো? পার্থ প্লেট টেনে নিল। মানুষ যে অন্য প্রাণীদের তুলনায় কত ইনফিরিয়ার সেটাই টুপুরকে ব্যাখ্যা করছিলাম। কিরকম? আমিও তো শুনি।
এই ধরো হাত পা চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষ তো অ্যানিমেলদের মতন করে ব্যবহার করতে পারে না। রং পারে না নয়, করে না, প্রয়োজন হয় না, কারণ তাদের একটি অঙ্গই বাকি সব অঙ্গের ঘাটতি পুষিয়ে দেয়। নিতিন মাথায় আঙুল ঠুকল। মগজ, মগজ, মগজ বলে বস্তুটি যে মানুষের সকলের চেয়ে স্ট্রং, এ কথাটা কি ভুলে গিয়েছ? বকো না, হাতির মাথায় মানুষের চেয়ে ঢের বেশি ঘিলু থাকে। পাথর শুরু করে সম্বরে একটুখানি চুমুক মেরে নিল। একটা বড় সড় হাতির মগজের ওজন জানো? 6 কেজি। মানুষের সেখানে বড় জোর 1.5 কিংবা 1.75। ওভাবে হিসেব হয় না স্যার, দুজনের শরীরের ওজনের অনুপাতটা ধরো। মানুষের ক্ষেত্রে বডি আর ঘিলু 50:1, অর্থাৎ 50 কেজি মানুষের ঘিলু 1 কেজি, আর হাতির বেলায় অনুপাতটা 1000:1, তিমি মাছের 10000:1, শিম্পাঞ্জির 150:1, গরিলার 500:1। তুলনামূলক ভাবে কার ঘিলুটা বেশি হলো? ঘিলুই কি সব? তোমার কথা মানতে গেলে তো বলতে হয় মোটা মানুষের বুদ্ধি বেশি, রোগা মানুষের বুদ্ধি কম। তা কেন, প্রপোর্শন তো দুজনেরই মোটামুটি সমান। আসলে কে কিভাবে ব্রেনটা ইউজ করবে তার উপরেই নির্ভর করে কে বোকার কে চালাক। মিথিন বসে পড়েছে সোফায়। ভারতী আরেকখানা খাবারের প্লেট ধরিয়ে দিয়ে গিয়েছিল তার হাতে। ধোসা চেতে চেতে ঘুরে তাকালো টুকুরের দিকে। জানিস তো, জীব জগতে একটা প্রাণী আছে বুদ্ধিতে যে প্রায় মানুষের সমান সমান। কে? পাত্র ফুট কাটলো। বাঁদর? আগে না, ডলফিন। একটা মানুষের সমান ওজনের কোন ডলফিনের মস্তিষ্কের গ্রে ম্যাটার মানুষের চেয়ে কম নয়, বরং সামান্য বেশি। সে জলে থাকার অপরাধে বেচারারা আগুনের ব্যবহার শিখলো না, ফলে মস্তিষ্কটা মানুষের মতো কাজে লাগলো না। ওরা যদি ডাঙায় বাস করত তাহলে হয়তো ওরাই আজ রাজত্ব করতো দুনিয়ায়, আর আমরা হতাম ডলফিনের আজ্ঞাবহ দাস, মানে ওদের পোষা জীব আর কি। টুকু বলতে যাচ্ছিল সে ভারী কিংভূত ব্যাপার হতো তো তাহলে। তার আগেই টেলিফোনের ঝনঝন। পাথর হাত বাড়িয়ে ফোনটা ধরতে গিয়ে থেমে গেল হঠাৎ। ক্যাচা চোখে বলল, এই টুপুর দেখ তো কে, যদি আমায় খোঁজে বলে দিবি মেশো এখন বাজারে। কেন? মিতিনের চাউনি বক্র হল। কাউকে মাল ডেলিভারি দেওয়ার কথা ছিল বুঝি? আর বলো না, 3টে পাগল লিটল ম্যাগাজিন বার করছে, রবীন্দ্র জয়ন্তী সংখ্যা, আমায় ম্যাটার দিল 25শে বৈশাখের পর, অথচ এখন 4 বেলা করে আমার প্রেসে এসে তাড়া লাগাচ্ছে। ওদের তাড়া লাগানোর ভয়ে আমি কাল দুপুর থেকে আর প্রেসই মারাইনি, সম্ভবত ওরাই এখন। ছি ছি, এইভাবে পার্টিকে ঝোলাচ্ছ? আমি কি করব, আমাকেও যে ডিটিভির লোকটা ঝুলিয়ে রেখেছে। কম্পোজ করা ম্যাটার পেলে আমার আর ছাপাতে কতক্ষণ, প্লেট বানাবো আর মেশিনে চড়াবো। সব তোমার অজুহাত, তুমি মহাকুড়ে। মাসি মেশের বাদানুবাদের মাঝেই রিসিভার উঠিয়েছে টুকুর। হ্যালো, কে বলছেন? ওপারে গম গমে কণ্ঠস্বর। টুপুরের মুখ হাসিতে ভরে গেল। আপনি নিশ্চয়ই অনিশ্চয় আঙ্কেল। তুমি টুপুর? তাই বলি, ম্যাডামের গলাতে এত সরু সরু নয়, কেমন আছো? কবে এলে মাসির বাড়ি? গরমের ছুটি পড়ে গেল, এবারও কি ভ্যাকেশনটা মাসির বাড়ি কাটাচ্ছো নাকি বেড়াতে যাওয়ার প্ল্যান টান হচ্ছে? জবাবের প্রতীক্ষায় না থেকে পরের পর প্রশ্ন হেনে চলেছেন অনিশ্চয়। উত্তর দেওয়ার আগেই পিছলে যাচ্ছে কোয়েশ্চেন। টুপুর ঢোক গিলে কোনো মতে বলল, দেখি ঠিক নাই কিছু। তোমার মাসি কোথায়, কি করছেন? ধোসা খাচ্ছে বলতে গিয়ে সামলে নিল টুকুর। অনিশ্চয় অবশ্য থেমে নেই, পরের প্রশ্ন জুড়েছেন, মাসিকে জিজ্ঞেস করো তো, উনি আজ হোল্ডে ফ্রি আছেন কিনা। হাত তিনেক দূরে বসেও অনিশ্চয়ের বাজখাই গলা কানে গিয়েছে মিতিরের। ইশারায় বলল, আছি। উত্তর পেয়েই অনিশ্চয়ের ঘোষণা, ভ্যাবাচাকা খাওয়া মুখে টুপুর নামিয়ে রাখলো ফোনটা। কি এমন প্রয়োজন বলল যে অনিশ্চয় মজুমদারের মতো উচ্চপদস্থ পুলিশ অফিসার স্বয়ং ছুটে আসছেন মিতিন মাসির কাছে? গোয়েন্দা হিসাবে মিতিন মাসির খ্যাতি অবশ্য এখন কম নয়। এই তো গত মাসে ইন্স্যুরেন্স কোম্পানির এক বড় সড় প্রতারণা চক্রকে পাকড়াও করেছে মিতিন মাসি। ভুয়ো ক্লেম দেখিয়ে বিমা সংস্থায় লাখ লাখ টাকা আত্মসাত করতো দলটা, সোর্সের মধ্যে ভুল। অফিসের কিছু কর্মচারীও তাদের সঙ্গে জড়িত ছিল, একজন ডিভিশনাল ম্যানেজারও,
খবরের কাগজে পলাও করে বেরিয়েছিল সংবাদটা, সঙ্গে মিতির মাসির নাম। পড়াশোনার চাপে সবসময় মিতির মাসির চাকরি করা টুকুরের পক্ষে সম্ভব হয় না, তবে এই ছুটির সময় একটা কেস এসে গেলে ভালোই হয়, অন্তত ছুটিটা একটা রোমাঞ্চিত থাকে। কিন্তু পুলিশের হোমরা জমরা কি প্রাইভেট ডিটেকটিভের হেল্প নেবেন? মনে হয় অনিশ্চয় মজুমদার অন্য কোনো কাজে আসছেন। মিতিনের আহার শেষ, চোখ সরু করে দেখছিল টুপুরকে, হঠাৎই জিজ্ঞাসা করল, কি ভাবছিস? টুপু সঙ্গীতে ফিরল, কিছু না তো, অলস চিন্তার সময় নষ্ট করিস না, কাজের কাজ কর, যা চটপট গিয়ে আগে স্নানটা সেরে আন। এই সাত সকালে স্নান, সবে সোয়া নটা বাজে, আমাদের বেরোতে হবে টুপুর। সে কি অনিশ্চয়বাবু যে আসবেন? অনিশ্চয়বাবুর সঙ্গেই বেরোবো বলেই নিতিনের নজর পার্থর দিকে। আশা করি তুমিও নিশ্চয় আমাদের সঙ্গে যাবে, পার্থর চোখ বড় বড়। কোথায়? সেটা অনিশ্চয়বাবু এলেই জানা যাবে। উনি কি কোথাও যাওয়ার কথা বললেন? মগজ খেলালে এটুকু আন্দাজ করে নেওয়াই যায়। যখন জিজ্ঞাসা করেছেন সারাদিন ফ্রি আছে কিনা, তখন তো তার একটাই অর্থ, ওর সঙ্গে কোথাও বেরোতে হবে। নিশ্চয় একটা ওয়ার্কিং ডেতে উনি এখানে আড্ডা মারতে আসছেন না? তা বটে, এবং জায়গাটাও সম্ভবত খুব কাছেপিঠে নয়, নইলে হোল্ড এর কথা বলতেন না। নিতিন মিটি মিটি হাসছে, চোখ টিপে টুকুকে বলল, কি গো বেন্ডিলা দেবী, লিটল ম্যাগাজিনের ছেলেগুলোর হাত থেকে চান পাওয়ার এমন একটা সুযোগ তোমার মেশো কি ছেড়ে দেবে বলে মনে হয়? বেড়ে বলেছ তো। পার্থক গাল ছড়িয়ে হাসল। অন্তত একটা দিন রক্ষে পাওয়া যাবে, অবশ্য যদি তোমার অনুমানগুলো অভ্রান্ত হয়। বললাম যে ব্রেনটাকে খেলাও, যত মস্তিষ্কের এক্সারসাইজ করবে প্রেমটা তত পরিপুষ্ট হবে। তাও ভাগ্যি, বলনি যে পরিমাণে বাড়বে। পার্থ টিপ্পনি কাটল, উপহাস করো না, বাড়তেও পারে। তোমাদের জ্ঞাতার্থে জানাই, আদিম মানুষের তুলনায় এখন আমাদের মগজ যথেষ্ট ওজনদার। প্রাচীন মানুষের ফসিল পাওয়া গিয়েছে আফ্রিকা রোডেশিয়ায়, এখন যে দেশটার নাম জিম্বাবুয়ে, প্রায় লক্ষ বছর আগেকার মানুষ, তার মগজের ওজন কত ছিল জানো? পার্থ ঠোঁট উল্টাল, জানি 16 কেজি। প্রায় ঠিক বলেছ, টু বি এক্সাক্ট 1300 গ্রাম, অর্থাৎ এখনকার মানুষের ব্রেনের চেয়ে না হোক 250-300 গ্রাম কম। এই তফাতটা কিন্তু ঘটেছে মগজ নিয়ে পশ্চাৎ করার কারণে। ভবিষ্যতে এই ওজন যে 2 কিলো তো পৌঁছবে না, এ কথা হলফ করে বলা যায় কি? বাপস, কি কথা থেকে কি কথা, এখন তোমার মজুমদার সাহেবেরই আমি বাঁচি। ভারতী চা এনেছে, টুপুর উঠে পড়ল, পাশের ঘরে এসে দেখলো কম্পিউটার অন করে ভিডিও গেমস খেলছে বুম বুম। তার শুধু একটাই খেলা, রোড রাশ। 7-7টা মোটরসাইকেলের সঙ্গে পাল্লা দিয়ে ভয়ঙ্কর গতিতে যে নিজের মোটরসাইকেলটি ছোটায় সে কিবোর্ড টিপে টিপে, সাঁই সুঁই করে একবার ডানদিকে যায়, তারপর ডান দিকে, উল্টো দিক থেকে আসা গাড়িগুলোকে নিপুণভাবে পাশ কাটায়, সামনে কোথাও পথচারী এসে পড়লে ধাক্কা মেরে বেমালুম শুইয়ে দেয় তাকে। আরও কত যে অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে সহরাহ, এই হয়তো কোনো ল্যাম্পপোস্টে ঘুরতে মারলো, পরক্ষণে ঘুরতা হলো পাশের বাড়িতে, তাতেও এতটুকু ভ্রুক্ষেপ নেই বুমবুমে। চাবি টিপে কেটে যাওয়া মোটরসাইকেলকে খাড়া করে ফের দৌড় শুরু, প্রতিদ্বন্দ্বীদের কাছে ফিরে এসে গেলে তো তাদের রক্ষে নেই আর। বুমবুমে মোটরসাইকেলের চালক ক্যাট ক্যাট করে লাঠি চালাবে, সত্যি কথা বলতে কি রেস জেতাচ্ছে ওই লাঠি চালানোতে বুমবুমের আগ্রহ বেশি। গোটা পথে যে কি তারস্বরে গর্জন করে একখানা মোটর বাইক, টুকুরে তো পাগল পাগল লাগে। টুকুর হালকা ধমক দিল, বলেন তো কমা না বুমবুম, কালো হয়ে যাবি যে। বুমবুম শুনতেই পেল না, এইমাত্র একটা দুর্ঘটনার জন্য পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে তাকে ধাওয়া করেছে, প্রাণপণে মোটরসাইকেলের গতি বাড়াচ্ছে সে। টুপুর গলা চালালো, কি রে কথা কানে যাচ্ছে না, খেলা থামিয়ে খেয়ে নে, ধোসা তো চামড়া হয়ে গেল। এবারও জবাব নেই, চোখ জ্বলছে বুমবুমের, চোয়ালে চোয়াল কষে আঙুল চাচ্ছে কিবোর্ডে, কাহা টাকার বুমবুমের পেছনে লেগে থাকা যায়। মিতির মাসির কাছে ঝাড় না খাওয়া অব্দি বুমবুমের চৈতন্য ফিরবে না, দুনিয়ায় একমাত্র মা ছাড়া আর সকলকেই উল্টো ট্যাকে গোজে বুমবুম। খুদে মাস্তুতো ভাইটিকে জিদ ভেঙছে টুপুর স্নানে ঢুকে গেল, বেরিয়ে সবে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে, জোর বেলে পার্থ মিশুর গলা শুনতে পেল টুপুর, সুস্বাগত মজুমদার সাহেব, অধমের বাড়িতে বহুদিন পর আপনার পায়ের ধুলো পড়লো। সোফার হাতলে দুবাহু ছড়িয়ে বসেছেন অনিশ্চয়, তার বিপুল দেহটি সিঙ্গেল সোফায় আটকাচ্ছে না ভালো মতো, কেমন যেন হাঁসফাঁস করছেন, পাখার নিচে বসেও ভাঙছেন দরদর করে। IPS এর উর্দি নয়, অনিশ্চয় পরনে আজ ক্রিম রঙের ট্রাউজার আর লম্বা লম্বা স্ট্রাইপ টানা মেরুন বুশ শার্ট, চওড়া কবজিতে বড়সড় ডায়ালগ ওয়াচ ঘড়ি,
চোখে মোটা ফ্রেমের চশমা, নিখুঁত কামানো গাল, সযত্ন লালিত ঢেউ খেলানো পুরুষ্ট গোঁফটিতে পাক ধরে চল গল্প। নিতিন ঠান্ডা জল এনে সামনে রেখেছিল। এক চুমুকে গ্লাস শেষ করে পরিতৃপ্ত মুখে অনিশ্চয় বললেন, প্রাণটা জুড়লো। মুখোমুখি ছোট সোফায় বসেছে নিতিন, জিজ্ঞেস করলো, কি খাবেন বলুন, চা না কফি? মাঝে লম্বা সোফায় পার্থ আর টুপুর। পার্থ ফোরন কাটল, সঙ্গে নিশ্চয়ই একটু স্ন্যাক্সও চলবে, এক পকোড়া কিংবা পেঁয়াজি? ওরে বাবা, কিচ্ছু না, বাইরে এখনই টেম্পারেচার 38 ডিগ্রি চড়ে গিয়েছে, উইথ 90% হিউমিডিটি, এখন চাই স্রেফ জল, লিটার লিটার জল। নিতিন হেসে বলল, সে যত খুশি কান, একটু শরবত অন্তত বানিয়ে দিই। বাজারে সিনথেটিক স্কোয়াস দিয়ে? রাম কহ, ঘরে বিশুদ্ধ পাতি লেবু আছে? বিশ তো, নিম্বু বানিয়ে দিচ্ছি, গরমে আপনার যা ডিহাইড্রেশন হচ্ছে, নুন চিনি লেবুটাই আপনাকে স্যুট করবে। না চিনি, আমি কিন্তু চিনি ছেড়ে দিয়েছি। বলেন কি, আইজি সাহেবের সুগার ধরা পড়লো নাকি? 52 বছর বয়স হলো, এবার একটু ক্যালোরি কনসিয়াস না হলে চলে? শরীরে এক গাদা ফ্যাট জমতে দেওয়া তো কাজের কথা নয়। বটেই তো, বটেই তো। পার্থ মাথা দোলালো, মুচকি হেসে বলল, তবে কিছু মনে করবেন না সাহেব, চোর ডাকাতের মুখে ছাই দিয়ে আপনার শরীর স্বাস্থ্যের আর একটু শ্রীবৃদ্ধি ঘটেছে। ঠাট্টা করছেন? অনিশ্চয়ের গলায় খেদ ঝরে পড়লো। কি সুখে এই যে মোটচ্ছি, রিসেন্টলি প্রমোশনটা হয়ে কি বাম্বু যে খেলাম। আগে শুধু কলকাতার ক্রিমিনাল নিয়ে নাড়াঘাটা করতাম, এখন পুরো ওয়েস্ট বেঙ্গল ঘাড়ে চেপেছে। রাতের ঘুমঠুম আমার উবে গেছে মশাই, কি টেনশন কি টেনশন, সারা রাত বিছানায় শুয়ে শুধু দুঃস্বপ্ন দেখি। আশ্চর্য ব্যাপার, টেনশন যত বাড়ছে ভুঁড়িও তত বাড়ছে। নিতিন উঠে অন্দরে গিয়েছিল, ভালো থেকে শরবত বানানোর নির্দেশ দিয়ে আবার এসে বসেছে। কেজো গলায় বলল, আজ টেনশন কি নিয়ে, হঠাৎই অবাজনের বাড়ি চড়া হয়েছেন যে বড়। একটা অর ঝামেলায় ফেসে গিয়েছি ম্যাডাম। কিরকম? অনিশ্চয় দু এক সেকেন্ড চোখ, তারপর চোখ ফিটফিট করে বললেন, ডক্টর সুমন্ত সান্যালের নাম শুনেছেন? বৈজ্ঞানিক সুমন্ত সান্যাল, বায়োসায়েন্টিস্ট? নিতিনের ভুরু জড়ো হলো, পরশু নিউজ পেপারে যা নিখোঁজ হওয়ার খবর বেরিয়েছিল। জানতাম আপনার নজর এড়াবে না, ওই সুমন্ত সান্যালই আমার জান কয়লা করে দিচ্ছে। তাকে খুঁজে বের করবার দায়িত্বটা সরাসরি আপনার ঘাড়েই চেপেছে নাকি? অনিশ্চয় আবার একটুক্ষণ নিলাম, তারপর গলা ঝাড়া দিয়ে বললেন, ব্যাপারটা তাহলে একটু ডিটেলে বলি। বৈজ্ঞানিক মহাশয়ের উবে যাওয়ার ঘটনার একটা উপক্রমণিকা আছে, সেটা অবশ্য এই কেসে রিলেভেন্ট হতেও পারে, আবার নাও হতে পারে। সামান্য দম নিলেন অনিশ্চয়। ডক্টর সান্যাল নিঃসন্দেহে একজন প্রখ্যাত বিজ্ঞানী, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং তাকে আমি চিনতামও না, কোশ্মিনকালে নামও শুনিনি। তবে একটু পিকুলিয়ার ভাবে হপ্তা দুয়েক আগে ভদ্রলোকের সঙ্গে আমার যোগাযোগ ঘটে, সরাসরি নয়, ওভার টেলিফোন। সুমন্ত সান্যাল আপনাকে ফোন করেছিলেন কেন? ফর আ ভেরি পেটি রিজন, এত সামান্য কারণে কোনো প্রজ্ঞাবান লোক যে গোয়েন্দা বিভাগের আইজি কে ফোন করতে পারে বিশ্বাস করা কঠিন। সান্যাল মশাইয়ের একটা পোষা ডোবারম্যান ছিল, কুকুরটা দুদিন ধরে কোনো ট্রেস নেই, তাতেই উতলা হয় ভদ্রলোক। স্ট্রেঞ্জ, ভদ্রলোক মিসিং হওয়ার আগে কুকুরটা হারিয়ে গেল। নিতিন নড়ে চড়ে বসল। আচ্ছা, উনি তো দেখলাম বাসন্তীতে থাকেন, থাকতেন, অত দূর থেকে একটা কুকুরের জন্য আপনাকে পিকিউলিয়ার কি স্বাদে বলছি, খ্যাপামোর একটা লিমিট থাকে। ভাবুন আপনি, কোথায় সুন্দরবনের বাসন্তী আইল্যান্ড আর কোথায় আমার আলিপুরের ভবানী ভবন। বৈজ্ঞানিক মশাই নাকি আগে লোকাল থানায় ডায়েরি করতে গেছিলেন, তারা বোধ হয় সেভাবে পাত্তা টাত্তা দেন। ব্যাস, অমনি ডিরেক্টরি গেটে আমার নম্বর বের করে তার সে কি কাকুতি মিনিট। কুকুরটা আমার প্রাণ, কুকুরটা না থাকলে বড্ড হেল্পলেস ফিল করছি, মনে হচ্ছে এর পিছনে কোনো ফাউল প্লে আছে। কাইন্ডলি আপনারা আমার রজারকে উদ্ধার করে দিন। আপনি কি কোনো স্টেপ নিয়েছিলেন? দূর, কুকুর খুঁজে বেড়ানো কি আমার কাজ? তবে সেদিন মুখের উপরে কিছু বলিনি। যতই হোক, পোষা জীবজন্তুর উপরে মানুষের একটা আলাদা দুর্বলতা থাকেই, তার উপর একজন বিজ্ঞানী মানুষ এত করে বলছেন। টেলিফোনে ওর শটটা সেদিন ভারী বিচলিত মনে হচ্ছিল। ভদ্রলোককে নরম করেই বলেছিলাম, দেখছি কি করা যায়। ইনফ্যাক্ট বাসন্তী থানার ওসিকে এনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশনও পাঠিয়েছিলাম, তারপর তো হাজার কাজের ভিড়ে ভুলেও গিয়েছি। হঠাৎ এই নতুন বিপত্তি, ডক্টর সান্যাল স্বয়ং হাফিস, দুপুরে খেয়ে দিয়ে কলকাতার জন্য বেরিয়েছিলেন, তারপর থেকে আর নো ট্রেস। মিসিং তো হয়েছেন দেখলাম গত শুক্রবার, তাই না? পুলিশ খবর পেয়েছে সোমবার, থানায় ডায়েরি হওয়ার পর সেদিনই আমাদের মিসিং পার্সন স্কোয়াডের রিপোর্ট এসে যায়, তারাই মিডিয়াকে ঘটনাটা জানিয়েছিল।
দুদিন পর পুলিশে ডায়েরি হলো কেন? কে দেবে খবর? ফ্যামিলি তো এখানে নেই, উনি একাই থাকতেন, সঙ্গে শুধু একটি কাজের লোক। তা সে বোধ হয় ভেবেছে সুমন্তবাবু কোথাও আটকে পড়েছেন, তাই দু একদিন দেখেনি। ক্যালাস আর কি, আগে জানলে আরও আগেই ইনভেস্টিগেশন শুরু হয়ে যেত। আচ্ছা এমন নয় তো, ডক্টর সান্যাল তার ডোবারম্যানের শোকেই বিভাগী হয়ে গিয়েছেন? পার্থ পুটুস করে মন্তব্য ছড়ল। এতক্ষণে হয়তো তিনি হিমালয়ের পথে। হাসলামি করো না তো, মিথুন থামালো পার্থকে, অনিশ্চয়ের দিকে ফিরে বলল, কিন্তু এর জন্য খুব আপনি ছোটাছুটি করবেন কেন? আপনার আন্ডারে অফিসারের তো কমতি নেই। দুঃখের কথা আর কি বলবো। অনিশ্চয় ফোঁস করে একটা তের মনে শ্বাস ফেললেন। অ্যাকচুয়ালি এই কেস তো হ্যান্ডেল করার কথা মিসিং পার্সন স্কোয়াডেরই, ওরা রুটিন তদন্ত শুরুও করেছিল। কিন্তু কাল রাতে হঠাৎ হোম মিনিস্টারের ফোন এই কলুর বলদকে। দিল্লির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ডক্টর সুমন্ত সান্যালের অন্তর্ধানে নাকি ঘোরতর উদ্বিগ্ন। ডক্টর সান্যালের গবেষণার সঙ্গে নাকি তাদের কী সব যোগাযোগ আছে। তারা জানিয়েছে রাজ্য সরকার ইমিডিয়েটলি ডক্টর সান্যালকে খুঁজে বের করতে না পারলে সিবিআই আসরে নামবে। ব্যাস আতে ঘা লেগে গিয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর। এখন তার হুকুম আমি যেন সশরীরে বাসন্তী ঘুরে এসে তাকে রিপোর্ট দিই, এবং সেটা আজই। সুমন্ত সান্যাল তো তাহলে দেখছি বেশ উঁচু দরের সায়েন্টিস্ট। পার্থ গম্ভীর সুরে বলল, কিন্তু আমরা কখনো এর নাম শুনিনি কেন? আমরা কটা বিজ্ঞানের খবর রাখি, নিতিন বলল, প্রচার বিভাগ মানুষ হলে তো নাম জানবার সম্ভাবনা আরো কম। তা ঠিক, পার্থ মাথা দোলাল। ডক্টর সান্যালের রিসার্চ টপিকটা কি ছিল আইজি সাহেব? ক্যান্সার। ধ্যাত ধ্যাত বাসন্তীতে বসে ক্যান্সারের উপরে গবেষণা, স্ট্রেঞ্জ। শুনে আমিও প্রথমবার অবাক হয়েছিলাম। ইনফ্যাক্ট কৌতূহল নিরসন করতে চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে ফোনও করি, তিনিও নামি বিজ্ঞানী, ডক্টর রতনলাল চৌধুরী। রতনবাবুও দেখলাম সুমন্ত সান্যালকে বিলক্ষণ চেনেন। ওর মুখেই শুনলাম ডক্টর সান্যালের গবেষণার নেচার নাকি একটু অন্য ধরনের, সাপের বিষ থেকে নাকি ক্যান্সারের ওষুধ বের করার চেষ্টা করছেন সুমন্তবাবু। অর্থাৎ তার গবেষণার মেটেরিয়ালটা হলো সাপ, সম্ভবত সেই কারণেই সুন্দরবনের মতন একটি সর্পসংকুল অঞ্চলকে তিনি বেছে নিয়েছিলেন। সাপের বিষ থেকে ক্যান্সারের ওষুধ? ডিরেক্টর সাহেব তো সেরকমই বললেন, তবে ডিটেলটা উনি জানেন না। এবং এও মনে হলো সুমন্তবাবুর গবেষণার ধারায় ডক্টর চৌধুরীর খুব একটা আস্থা নেই। খানিকটা ব্যঙ্গ করেই বললেন, সর্প বিষ থেকে ড্রাগ বানানো সম্ভব হলে ইন্ডিয়ান সায়েন্টিস্টরা নাকি 20 বছর আগেই বের করে ফেলতেন। সঙ্গে আরও হাজিবাজি কমেন্ট, আমেরিকার নামি ল্যাবরেটরিতে নোবেল লরিয়েটদের সঙ্গে কাজ করে এসে গর্বে নাকি মাটিতে পা পড়ত না ডক্টর সান্যালের, এখানকার বিজ্ঞানীদের নাকি আমল দিতেন না, কারো সঙ্গে সেভাবে যোগাযোগও রাখতেন না। রতনবাবুর ধারণা সুমন্তবাবুর প্রজেক্টটা বোধহয় ফেল মেরেছে, তাই উনি মুখলুকোতে কোথাও গা ঢাকা দিয়েছেন। তলে তলে বন্দোবস্ত করে হয়তো ফের আমেরিকাতেই ভাগলবা, এভাবে বলে দিলেন। পার্থ চোখ কুচকাল। আপনার ওই ডিরেক্টর সাহেবটি তো মনে হচ্ছে মোটেই সুবিধার লোক নন। অত সহজে দুয়ে দুয়ে চার করো না, নিতিন মাথা মারল। বিজ্ঞানী মহলে নানা ধরনের আচ্ছাচ্ছি থাকে, চিন্তা ভাবনায় না মিললে একজন অন্যজনকে নস্বাত করে দেন। তার মানে প্রফেশনাল জেলাসি? একরকম তাই। আর এই হিংসে তো সব লাইনেই আছে, বিজ্ঞান, খেলাধুলা, নাচ, গান, শিল্প, সাহিত্য। এই যে আমি দুটো চারটে কেস সলভ করি, তাতে কি মজুমদার সাহেবের মুখে একটুও কাটাফটেটা বলতে চাও? অনিশ্চয় লেবুর শরবত এসে গিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চুমুক দিচ্ছিলেন গ্লাসে, আচমকা বিষম খেলেন, খুব খুব কাশছেন, সামনে নিয়ে বললেন, হ্যাঁ যা বলছিলাম, ডক্টর রতনলাল চৌধুরীর সঙ্গে কথা বলে আমি একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছি। ডক্টর সুমন্ত সান্যাল খুব একটা মিশুকে লোক নন, এবং নিরিবিল্লিতে তার একা একা কাজ করাটা পছন্দ, অর্থাৎ গবেষণার ব্যাপারে একটু সিক্রেটিভ। আজকাল বেশিরভাগ বিজ্ঞানী তাই, কেউ নিজের গোপনীয়তা ফাঁস করতে চান না। তা ডক্টর সান্যাল আমেরিকা থেকে ফিরেছেন কবে? কেনই বা চলে এলেন? এটা তো জিজ্ঞেস করা হয়নি, তবে ওসব ইনফরমেশন জোগাড় করা তো পুলিশের কাছে কোনো ব্যাপারই নয়। শরবত শেষ করে অনিশ্চয় গোপ মুছলেন। আগে একবার সরজমিন তো করে আসি। যান, অল দ্য বেস্ট। যদি অসুবিধা না থাকে আপনিও যেতে পারেন সঙ্গে। টুপুরে হৃৎপিণ্ড তড়াক করে লাফিয়ে উঠল। নিতিন মাসির ডিডাকশনটা নিখুঁত, ঠিক ধরে নিয়েছে যেতে হবে কোথাও। সুন্দরবনের বাসন্তী দ্বীপের রহস্য রোমাঞ্চ মোড়া একটা দিন নিখোঁজ এক বিজ্ঞানীর অনুসন্ধান, ভাবলেই গা কাটা দিচ্ছে। কিন্তু তার নিতিন মাসির মুখ চোখ হঠাৎ এমন নিষ্প্রিয় কেন? একটু আগে নিজেই তো বলল। অনিশ্চয় আবার জিজ্ঞাসা করলেন, কি যাবেন তো?
মিদিনেশ্বর নিরুত্তম। আমি গিয়ে কি করবো, আপনি তদন্তে ব্যস্ত থাকবেন, আমার উপস্থিতিতে আপনার অসুবিধেই হবে। অনিশ্চয় যেন এরকম জবাব আশা করেননি, থতমত খেয়ে গিয়েছেন, গলাটা ঝেড়ে নিয়ে বললেন, আহা এত ফর্মাল হচ্ছেন কেন? বলতে বলতে পার্থ আর টুকুকে একবার দেখে নিলেন অনিশ্চয়, হাসি হাসি মুখে বললেন, টুপুরি বা মাসি বাড়িতে এসে বসে থাকবে কেন, সেও চলুক, সঙ্গে পার্থবাবুর মতন একজন উইটি লোকের কোম্পানি পেলে তো আরো ভালো। মিতিনের স্বর তবু নিরস, ওরা কি যাবে, দেখুন ওদের জিজ্ঞাসা করে। পার্থ তো বলছিল পেশে কি সব জরুরি কাজ আছে। কাজ একদিন তোলা থাক, আজ সকালে আমার সঙ্গে গাড়িতে করে কি ফাইন একটা ওয়ান্ডার ট্রিপ। মিতিন মাসিটা কি প্যাঁচো আরে বাবু, টুপুরের পেট গুলিয়ে হাসি উঠে এলো। নিজে থেকে পার্থমেশা টুপুরকে নিয়ে যাওয়ার প্রস্তাব না দিয়ে কেমন কায়দা করে অনিশ্চয়বাবুকে পেরে ফেললো। এখন এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে যে টুপুরদের সঙ্গে পেলে অনিশ্চয় মজুমদার ধন্য হয়ে যাবেন। অনিশ্চয় পার্থকে বললেন, আপনাদের কেন নিয়ে যাচ্ছি জানেন, স্পেশালি ম্যাডামকে? আরে মশাই, আমাদের পুলিশের চোখ একটা বাধা ধরা গতে চলে, তাতে সব কিছু ধরা পড়ে না বটে, তবে ছোটোখাটো দু একটা জিনিস তো নজর এড়িয়েই যায়। আর আমাদের ম্যাডামের অবজারভেশন তো মন্দ নয়, উনি সঙ্গে থাকলে পুলিশের চোখের ঘাটতিটুকুনি পুষিয়ে যেতেও পারে, বলুন ঠিক কি না? একদম ঠিক, সরকারি কাজে সাধ্যমতো সাহায্য করাও তো মিতিনের কর্তব্য। তাহলে আর বসে কেন, রেডি হয়ে নিন, 11:45 বাজে, আর বেশি লেট করলে বিকেল বিকেল ফিরতে পারবো না। স্নান সেরে তৈরি হতে মিনিট 15 বেশি সময় নিল না পার্থ, টুকুরে তো শুধু ড্রেস বদলানোটুকু বাকি ছিল। মিতিনও প্রস্তুত ঝটপট, বুমবুমকেও যাওয়ার প্রস্তাব দেওয়া হলো, তবে সে মোটেই বেরোতে রাজি নয়, দুপুরে তার প্রাণের বন্ধু পুটুষ আসবে, দুজনে পাল্লা দিয়ে রোড রাস খেলবে। দিনভর বুমবুম কী কী করবে আর কী করবে না তার একটা লম্বা তালিকা বুমবুমকে শুনিয়ে মিতিন যখন অনিশ্চয়ের গাড়িতে উঠল, ঘড়িতে তখন কাটায় কাটায় 11:17। লাল বাতি লাগানো চিরাচরিত সাধারণ বাসের জন্য, অনিশ্চয়ের বাহন আজ নেভি ব্লু টাটা সুমো, তিনি নিজে বসেছেন ড্রাইভারের পাশে, পিছনে টুকুরা ত্রিমূর্তি। বড় রাস্তায় পড়ার মুখে গাড়ির গতি কমাতে হলো একটু, সামনে একটা ছোট্ট শোভাযাত্রা, এক বৃদ্ধের মৃতদেহ খাটিয়ায় চাপিয়ে কই ছিটোতে ছিটোতে শ্মশানে চলেছে জনকয়েক মানুষ। পাত্র হৃষ্ট স্বরে বলল, যাক আজকের জার্নিটা মনে হচ্ছে ভালোই হবে। টুকুর অবাক হয়ে বলল, কেন জানিস না, ডেড বডি দেখে বেরোলে যাত্রা শুভ হয়। থামো তো, যত সব কুসংস্কার, নিতিন মুখ বাকালো। সড়কপথে সরাসরি বাসন্তী পৌঁছানো যায় না, গাড়ি যায় সোনাখালি পর্যন্ত, বাসন্তীর চারপাশে জল, সোনাখালি আর বাসন্তীর মাঝে খাল আছে একখানে, নাম পুরন্দর, ভোর থেকে রাত পুরন্দরে ফেরি পারাপার চলে অবিরাম। সোনাখালি অবধি যেতে প্রায় 2 বেজে গেল, পথে একবারই মাত্র থেমেছিল গাড়ি ঘটকপুকুর বাজারে ডাব খাওয়ার জন্য, বাদ বাকি সময় সাই সাই ছুটেছে টাটাসুমো, প্রায় গোটা পথই দুধারে শুধু মাছের ভেরি, মাইলের পর মাইল জলাশয়, চলছে তো চলছে, এদিকটায় যে এত ভেরি আছে টুকুরে জানা ছিল না। মাছের আষ্টে গন্ধে মাঝে মাঝে গা যেন গুলিয়ে ওঠে। গাড়িতে অনেক জ্ঞানে লাভ হয়েছে টুকুরে, পার্থ মিশর বললেন, সুন্দরবন নিয়ে যা দীর্ঘ একটা বক্তৃতা দিল মিশর, সুন্দরবন নাকি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, সুন্দরবনের বেশিরভাগটাই নাকি পড়েছে বাংলাদেশে, সুন্দরবনের মতো ভয়ঙ্কর অনন্য নাকি দুনিয়ায় আর দুটো নেই, জঙ্গলের নদীগুলোতে তো কুমির আর কামড় ঠিক ঠিক করো, জলে নেমেছ কি অমনি খেঁচাংফুক, পা একেবারে ছিঁড়ে নেবে, আর ডাঙায় তো ঘুরছেই পৃথিবীর হিংস্রতম প্রাণী দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, বিষধর সাপু কিলবিল করছে জঙ্গলে, কেউ কে গোপ্র চন্দ্রবোড়া শঙ্খচূড়, এদের কেউ কেউ নাকি গাছ থেকেও ঝোলে, যারা ঝোঁক আর বিষাক্ত পোকামাকড় তো আছেই। তা সোনাখালি সুন্দরবনের অংশ হলেও সোনাখালিতে কিন্তু জঙ্গলের চিহ্ন মাত্র নেই, বড় সবে আর গঞ্জি বলা যায়, অজস্র দোকানপাট, লোকজনের ভিড়ও নেখাত কম না। ড্রাইভার গাড়ি থামিয়েছিল বাসস্ট্যান্ডের পাশে, গাড়িতে বসে অনিশ্চয় হুকুম শুনলেন, মানিক নেমে ঝটপট একটা ভালো খাবারের জায়গা খুঁজে বার করো তো। নিতিন বলল, এখানে কেন, একেবারে বাসন্তী গিয়েই তো লাঞ্চ সারলে হতো। ওরে বাবা না না, ছুঁচুয়ে পেটে খঞ্জনি বাজাচ্ছে, বেশি খিদে পেলে আমার আবার দৃষ্টিশক্তিও কেমন ক্ষীণ হয়ে আসে। আমারও পার্থও তালে তাল দিল, শুধু চোখ কান কেন, আমার হাত পা মাথা সব ঢলঢলে হয়ে যায়। খিদে দুপুরেরও পেয়েছিল, সকালের দুখানা মশলা দোসা কখন হজম, রাস্তাতেও যা ঝাঁকুনি ছিল, ভাবছি মিনিট দু তিনের মধ্যেই
একটা ভদ্রগোছের হোটেলে সন্ধান মিলল। তেমন আহামরি কিছু নয়, তবে পরিবেশ মোটামুটি পরিচ্ছন্ন। এই ভর দুপুরে দোকানটায় তেমন ভিড়ও নেই, শুধু জনা দু চার হাঁটুরে লোক বেঞ্চিতে বসে ভাত খাচ্ছে। দোকানের মালিকটি মাঝ বয়সী, খালি গা, পরনে চেক লুঙ্গি। কাউন্টারে বসে পাখার বাদ দিয়ে পিঠ চুল করছিল লোকটা। টুপুরদের দলটাকে দেখে সে রীতিমতো শশব ব্যস্ত। সাদা পোশাকে থাকলেও অনিশ্চয় যে একজন জামরেল কেউ, সেটা বুঝি তার হাব ভাব হাঁটা চলা দেখেই পলকে মালুম করে নিয়েছে। উঠে দাঁড়িয়ে বিনয় গদগদ স্বরে বলল, আসুন স্যার আসুন, তিন নম্বর টেবিলটা ভালো করে একটু নেতা লাগাতো। সঙ্গে সঙ্গে ভূতনামের কালো শিরিঙ্গে ছোকরাটি নেমে পড়েছে কাজে। রাস্তাতেই এক গাদা জলের বোতল কিনেছিলেন অনিশ্চয়। তার মধ্যে থেকে ধাউস বোতল দুখানো বগল দাওয়া করে বসলেন বেঞ্চিতে, ভরাট গলায় হাত ছাড়লেন। চারটে গ্লাস দিন তো গরম জলে ধুয়ে। পার্থ ফুট কাটল। গরম জল লাগবে না, এদের ড্রামের জল এমনিতেই তেতে আছে। মালিক নিজেই গ্লাস এনে রাখলো টেবিলে। বলুন স্যার কি খাবেন? প্লেন পাঁঠার ঝোল আর ভাত, ব্যাস। আগে আজ বৃহস্পতিবার স্যার, পাঁঠা তো হবে না। তাহলে মুরগি চলুক। মুরগি স্যার ফুরিয়ে গিয়েছে, বাটাম পাখির মাংস পেয়ে যাবেন। টুপুর জিজ্ঞাসা করল, বাটাম পাখিটা কি? নিতিন বলল, ছোট ছোট পাখি, কাদা খোঁচারই একটা ভ্যারাইটি, ট্রাই নিয়ে দেখতে পারিস, বেশ সুস্বাদু। পার্থ তো মাংস হলেই খুশি, গন্ডার কিংবা গরিলা হলেও তার চলত। অনিশ্চয়েরও আপত্তি নেই, তিনি নাকি সর্বভোগ, গরু শুয়োর মোষ হরিণ সবই তার চলে। নাগাল্যান্ডে তিনি নাকি সাপের মাংসও খেয়েছেন, অতএব অর্ডার দিতেও আর দ্বিধা রইল না। আহার আসার আগে প্রায় হাফ বোতল জল খেয়ে ফেললেন অনিশ্চয়। পার্থ তাকে জিজ্ঞাসা করল, বাসন্তী পৌঁছে আপনি কি সোজা ডক্টর সান্নালের বাড়ি যাবেন, নাকি আগে বাসন্তী থানা? না না, থানা এখন কিছু জানাবো না, সটান সুমন্ত সান্নালের বাড়ি, জেরা টেরা সারবো, তারপর থানার খবর নিচ্ছি। আজ তো এক বিজ্ঞানী বেমালুম লোপাট হয়ে যাবে, এ কি মামদোবাজি পায়া হয়? আশা করি ডক্টর সান্নাল নিজের অজান্তে কিছু ক্লু ছেড়ে গিয়েছেন। সেগুলো ঘাটাঘাটি করতেই তো এই শর্মার আগমন। কথার ফাঁকে গরম গরম ভাত হাজির, লাল লাল মোটা মোটা চাল, সম্ভবত ঢেঁকি ছাটে, সঙ্গে স্টিলের বাটিতে আলু ঝোল সহ মাংস। অনিশ্চয় আর তর সই ছিল না, আস্ত বাটিটাই উল্টে দিলেন শালপাতার থালায়, খাচ্ছেন হাপুস হুপুস। বড় বড় গ্রাসের ঝোল ভাত নিমেষে মিলিয়ে যাচ্ছে তার মুখ গহ্বরে। পার্থও পিছিয়ে নেই, তারও হাত মুখ বেজায় ব্যস্ত। নিতিনটু পুরো ভাত ভাঙল, ভাতে স্বাদটা বেশ কেমন যেন মিষ্টি মিষ্টি, মাংসটা অন্যরকম, অনেকটা দেশি মুরগির মতো, তবে হাড়গুলো ভারী নরম। তৃপ্তি করে খাচ্ছিল টুপুর নিঃশব্দে। একটা প্রশ্ন বহুক্ষণ ধরে পাক খাচ্ছে মাথায়, শেষমে জিজ্ঞেসই করে ফেলল, আচ্ছা মিতিন মাসি, সুমন্ত সান্নাল একজন বিজ্ঞানী মানুষ, নিশ্চয়ই প্রখর বুদ্ধিমান, তিনি যদি স্বেচ্ছায় আত্মগোপন করে থাকেন তাহলে তাকে খুঁজে বের করা কি সহজ হবে? অনিশ্চয় একবারই বললেন, স্বেচ্ছায় না অনিচ্ছায় জানছো কি করে? সুমন্তবাবুকে তো কেউ গুমও করতে পারে। কেন গুম করবে? মোটা মুক্তিপণের আশায়। পণের টাকাটা দেবে কে? উনি তো শুনলাম এখানে একাই থাকেন। এ যুক্তি অবশ্য জজে মানে, হয়তো অন্য কোনো মোটিভ আছে তাহলে। পার্থ এক টুকরো মাংস মুখে পুরে বলল, অনেক সময় উগ্রপন্থীরাও বৈজ্ঞানিকদের তুলে নিয়ে যায় ফর্মুলা টর্মুলা হাতানোর জন্য। কিন্তু ক্যান্সার রিসার্চ করা বিজ্ঞানী কি তারা আমল দেবে? সুমন্ত সান্নাল অ্যাটম বোমা নিয়ে কাজ করলেও নয় কথা ছিল, ঠিক কি না? দোকানের মালিকটি পেঁয়াজ লঙ্কা রাখতে এসেছিল টেবিলে, টুপুরদের কথোপকথন শুনে দাঁড়িয়ে গিয়েছে, আমদান্তা করে বলল, কিছু মনে করবেন না স্যার, আপনারা কি ঝুঁকুবাবুর কথা বলছেন? অনিশ্চয় চোখ দেখছে। কে ঝুঁকুবাবু? ওই যে বাসন্তীতে থাকেন, যিনি সাপের বিষ থেকে কি সব ওষুধপত্র বের করছেন। লম্বা মানুষ তো, অনেকটা ঝুঁকে হাঁটেন, তাই সকলে ঝুঁকুবাবু বলেন। আপনার সঙ্গে পরিচয় আছে? বিলক্ষণ, যখন থেকে উনি নস্করদের বাগান বাড়ি কিনে বাসন্তীতে বসবাস শুরু করেছেন তখন থেকেই চিনি। সেও না হোক চার পাঁচ বছর হবে, ভারী সজ্জন ব্যক্তি, অত পণ্ডিত অথচ একটুও দিমাগ নেই। বাসন্তী থেকে এপারে এলে আমার দোকানের সামনে দিয়েই তো ওকে যেতে হয়, কখনো সখনো আমার এখানে চা বিস্কুট খান। তাই নাকি? হ্যাঁ স্যার, ঝুঁকুবাবুর কাজের লোকটির সঙ্গেও ভালো পরিচয় আছে, নীলাম্বর, ওসিরাটের দিকে বাড়ি নেজাটে,
নীলাম্বর বলে বাবুর মতো নাকি মানুষ হয় না। অনিশ্চয় সোজা হয়ে বসেছেন। পুলিশি মেজাজে বললেন, তা এতই যদি জানেন, আপনাদের জুকুবাবু হারিয়ে যাওয়ার সংবাদটিও নিশ্চয়ই অবধিত নেই। লোকটা সেকেন্ডের জন্য থমকাল, পরক্ষণে মুখে এক গাল হাসি। ও হরি, আপনারা এখন লাস্ট নিউজটি পাননি? ঝুঁকুবাবু তো ফিরে এসেছেন। অনিশ্চয় গলা দিয়ে শব্দটা বিটকেল ভাবে ঠিকরে এলো। মুখ হা হয়েই রয়েছে, আর বন্ধ হচ্ছে না। টুকুরও হতভম্ব, একবার পার্থমিশোকে দেখছে, একবার মিতিন মাসিকে, দুজনেরই খাওয়া থেমে গিয়েছে, দুজনেরই চোখে বিস্ময়। পার্থ বিড়বিড় করে বলল, যা বাবা, সুমন্ত সান্যাল ইজ ব্যাক। কবে? এই তো গতকালই রাতে, তখন বোধ হয় 8:30 মতন হবে। দোকানে গরম বলে টুল নিয়ে বসেছিলাম, হঠাৎ দেখি ঝুঁকুবাবু খাট নামিয়ে লম্বা লম্বা পায়ে ফেরিঘাটের দিকে যাচ্ছেন। সোনাখালী বাজারে কেউই আগে খেয়াল করেনি, আমি প্রথম। আমার মুখ থেকে শুনেই তো দু চারজন ঘাটের দিকে দৌড়লো, দেখে এলো সচক্ষে। লোকটা হাসি আরো চওড়া হল। তারপর তো হাওয়ায় হাওয়ায় রটে গেল খবরটা। এই তো 11টা নাগাদ টিভির লোকেরাও ক্যামেরা কাঁধে ঘুরতে ঘুরতে হাজির। টিভির লোক? অনিশ্চয়ের নাকের পাটা ফুলে উঠল। আমার আগে তারা খবর পায় কি করে? নিতিন বলল, নিশ্চয়ই বাসন্তীতে ওদের সোর্স আছে এবং ক্যানিং এর কোনো করেসপন্ডেন্ট। সোর্স মারফত খবর পেয়েই চ্যানেল হয়তো নিউজটা ক্যাচ করতে এসে গিয়েছে। সবার প্রথম কভার করতে পারলে চ্যানেলেরই তো ইজ্জত বেড়ে যাবে, তাই না? তবু খবরটা তো আমার আগে পাওয়া উচিত। অনিশ্চয় গজগজ করছে। আমার সোর্স এখানে কি করছে, ফ্রাইং ভ্যারেন্ডা? লোকটা চোখ নাচালে, আপনারা কোথা থেকে স্যার? কোন নিউজ পেপার? আমরা কাগজের লোক নই। অনিশ্চয় গোমরা যাওয়া, পরমুহূর্তেই বুড়ো কুচকে পাল্টা প্রশ্ন, তা সেই টিভি চ্যানেলের লোকগুলো কি এখনো বাসন্তীতে? গুলো নয় স্যার, মাত্র দুজন, খানিক আগে তারা ফিরেও গিয়েছে। কেন? ঝুঁকুবাবু নাকি দেখাই করেন, গেট থেকে হাঁকিয়ে দিয়েছেন। মিদিন চাপা স্বরে অনিশ্চয়কে বলল, যাক নিশ্চিন্ত হলাম তো, আপনাকে আর টিভি ক্যামেরা পাকড়াও করতে পারল না। যা বলেছেন, ব্যাটারা যা উল্টোপাল্টা প্রশ্ন জোরে, অনিশ্চয় স্বরও খাবে, মনে হয় আমরাই অপরাধী। আর কি, এবার তাহলে ঠান্ডা মাথায় সত্যিকারের অপরাধটা সম্পূর্ণ করুন। মানে? আশা করি জানেন, বাটাম কাদা খোঁচা, স্নাইপস জাতীয় পাখি হত্যা আইনত দণ্ডনীয়। মিটিং ঠোঁটটিতে হাসছে, আর আপনি আইনের রক্ষক হয়ে এতক্ষণ সেই পাখিরই মাংস। মুখটা গম্ভীর রাখতে গিয়ে অনিশ্চয় হেসে ফেললেন, ঝঞ্ঝট পাকালেন তো, এখন আর কি শান্তিতে এই পাখি গলা দিয়ে নামবে? আহা, আপনি তো কচি মুরগি ভেবে খাচ্ছেন। পাত্র চোখ টিপল, দোকানদার যদি আপনাকে ঠকি অন্য কিছু খাওয়ায়, তাতে আপনার কি দোষ? অনিশ্চয় অট্টহাসিতে ফেটে পড়লেন। হালকা মেজাজে সাঙ্গ হলো আহার পর্ব, বিল মিটিয়ে পাত্রের সঙ্গে বাইরে গিয়ে দাঁড়ালেন অনিশ্চয়। টুপুরো মৌরি মুখে দিয়ে মিতিনের সঙ্গে বেরিয়ে আসছিল। হঠাৎই মিতিন কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, হোটেল মালিককে জিজ্ঞাসা করল, আচ্ছা ডক্টর সুমন্ত সান্যালকে দেখে আপনারা তো কাল খুব অবাক হয়ে গিয়েছিলেন, তাই না? হবো না, মানুষটাকে নিয়ে এত তোলপার হলো টিভিতে, খবরের কাগজে। তা আপনারা কেউ গিয়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন এ কদিন তিনি কোথায় ছিলেন? সুযোগ পেলাম কই, যা হন হন নিয়ে চলে গেলেন, ভুটভুটিটাও ছেড়ে দিল সঙ্গে সঙ্গে। আরেকটা কথা, ডক্টর সান্যালের কুকুরটাকে কি পাওয়া গিয়েছে? ওই আর, সেটাও তো একটা খবর। গত হপ্তাহে সোনাখালি হাটে এসেছিলেন নীলাম্বর, তখনই বলছিল কুকুরটার জন্য ঝুঁকুবাবু নাকি বড় বিমর্ষ থাকেন। কিভাবে হারালো কিছু শুনেছেন? কি বলি বলুন তো দিদি, সে কুকুর তো ইদানিং নাকি রাতে ছাড়াই থাকতো, কোনো শেয়াল টেয়াল ঢুকেছিল হয়তো বাগানে, তার সঙ্গে লড়াই করতে গিয়ে, অবশ্য তাহলে তো কুকুরটার বডি পাওয়া যেত। আনমনা মুখে বেরিয়ে এলো মিতিন। পার্থ কান খাড়া করে মিতিনের প্রশ্নগুলো শুনছিল, ঠাট্টা সুরে বলল, বিজ্ঞানী অন্তর্ধান রহস্যটা গুবলেট হয়ে গেল বলে কি তুমি এখন ডোবারম্যানটাকে নিয়ে পড়লে? না, জাস্ট কৌতূহল। পার্থ দুহাত তুলে অনিশ্চয়কে বলল, তাহলে আর আমাদের বাসন্তী যাওয়ার প্রয়োজন হচ্ছে না তো, গাড়ি এখানে রেখে তাহলে আমরা একটু নদী বক্ষে ভ্রমণ করে আসি। আপনারা বেড়াতে চাইলে বেড়ান। অনিশ্চয়ের মুখে গাম্ভীর্য ফিরে এসেছে। আমি বাসন্তী যাচ্ছি, তুমি ইট দ্য ট্রাভেল শুটার। কখনো ফোন করে কুকুর হারিয়েছে বলে জ্বালাতন করবেন, কখনো নিজেই হারিয়ে গিয়ে আমার প্রাণ ওষ্ঠাগত করবেন, এ তো চলতে পারে না।
তাছাড়া সোনাখালির কোন লোক কি গপ্প শুনিয়ে দিল, তার উপরে বেশ করে আমি নাচতে নাচতে ফিরে গেলাম। আমি সে বান্দা নই, ইনফরমেশনটা ভেরিফাই করতে হবে না? নিতিন বলল, বটেই তো, আমাদের তো একবার চর্মচক্ষে দেখে আসা দরকার। পার্থ বলল, কিন্তু শুনলে তো, উনি কাউকে মিট করছেন না। আলবাত করবেন আমি গিয়ে দাঁড়ালে, অনিশ্চয় শুনলে মুঠো পাকালেন। যদি সত্যি সত্যি সুমন্ত সান্যাল ফিরে এসে থাকেন, তবে বাসন্তী থানার কপালে দুঃখ আছে। ফর আর নাথিং আমাকে এত দূর ছুটিয়ে আনা। আহা, এত চড়ছেন কেন? নিতিন ঠান্ডা করতে চাইল অনিশ্চয়কে। ধরে নিন না, এক বিজ্ঞানীর সঙ্গে আলাপ করবার জন্য একটা দিন খরচ করলেন। মানে কি গাড়িতেই থাকতে বলে ঘাটের দিকে এগোলেন অনিশ্চয়। গটমট পায়, কাছেই ঘাট, ভাটার টান চলছে এখন পুরন্দরে, জল খানিকটা সরে গিয়েছে, পাড়ে থকথকে এটল মাটি, ভুটভুটিতে ওঠার জন্য সরু কাঠের পাটাতন পেতে দেওয়া হয়েছে একটা। অত সরু কাঠের উপর দিয়েও দিব্যি যাতায়াত করছে স্থানীয় লোকজন, কেউ কেউ আবার কাঁধে সাইকেল নিয়ে কিংবা মালের বোঝা। টুপুরের তো দেখে বুক ঢিপঢিপ করছিল, পাটাতন থেকে পা পিছলেই চিত্তি, ওই তলতলে কাদায় কোমর পর্যন্ত গেঁথে যাবে। নিঃশ্বাস বন্ধ করে কাঠটা পার হলো টুপুর, শেষ কয়েকটা পা তো প্রায় দৌড়ে ভুটভুটিতে উঠে হাঁপ ছেড়ে গেছিল। লোক ভর্তি হতেই মেশিন মেশানো নৌকো সশব্দে রওনা দিয়েছে। সোনাখালি থেকে বাসন্তী খুবই সামান্য দূরত্ব, 3-4 মিনিটের বেশি লাগবার কথা নয়, ভাটার জন্য সময় যেন একটু বেশিই লাগছে। 3:15 বাজে, সূর্য অনেকটাই পশ্চিমে হেলে গিয়েছে, তবু রোদ্দুরের কি তেজ, হাওয়া দিচ্ছে অল্প অল্প, নোনা বাতাস, কেমন যেন একটা গন্ধ আছে বাতাসে, আসছে আসছে সোদা সোদা। এটাই কি সুন্দরবনের গন্ধ? টুকু বুঝতে পারছিল না। বাসন্তীতে ডক্টর সুমন্ত সান্যালের ডেরা খুঁজে বের করা মোটেই কঠিন না, প্রতিটি ভ্যান রিক্সাওয়ালাই বাড়িতে চেনে। তবে ভ্যান রিক্সায় চলার ব্যাপারে অনিশ্চয়ের ঘোড়া করতে, খোলা পাটাতনে অমন বেয়াবুভাবে পা ঝুলিয়ে বসলে আইডি সাহেবের নাকি মান সম্মান গোয়া যাবে। অগত্যা হন্টন লোকমুখে শুনে যা বোঝা গেল মাত্র 10-12 মিনিট পর। পিচ রাস্তা ধরে ফেরিঘাটের লাগোয়া বাজার মতো এক এলাকাটা পেরোলেই একটা গির্জা পরে বাঁ, তারপর আরও খানিক এগোলে ডান হাতে বিজ্ঞানীর বাসভবন, একতলা বাড়ি, উঁচু পাঁচল দিয়ে ঘেরা বলে দূর থেকে নজরে আসে না, তবে লম্বা লম্বা লোহার শিকলওয়ালা গেটখানার সামনে এলে গোটা বাড়িটাই চোখে পড়ে যায়। অনেকটা জায়গা নিয়ে তৈরি, সামনে জমিও নেহাত কম নেই। বাড়ির ছাদে শোভা পাচ্ছে ডিস অ্যান্টেনা এবং সোলার প্যানেল, ভিতর থেকে তালা ঝুলছে গেটে। অনিশ্চয় হাঁক পাললেন, এই কি আছো, গেট খোলো। সারা শব্দ নেই, দু একবার ডাকাডাকি করে অনিশ্চয়ের মেজাজ টমে, বাজ খাই হুঙ্কার ছুড়লেন, হচ্ছেটা কি, এতক্ষণ গরমে দাঁড়িয়ে থাকবো, তালা ভেঙে ঢুকতে হবে নাকি? এতক্ষণে কাজ হল, কর্তৃপক্ষ 35-এর লোক হাঁপাতে হাঁপাতে উপস্থিত। হঠাৎ ওপার থেকে প্রশ্ন করল, আপনারা? ডক্টর সান্যালের সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু স্যার তো কারোর সঙ্গে দেখা করছেন না, ওর শরীর ভালো নেই। পার্থ অনিশ্চয়কে দেখিয়ে বলল, একে চেনেন, পশ্চিমবঙ্গ পুলিশের IG, অনেক উঁচু তলার অফিসার, কলকাতা থেকে এসেছেন, না ঢুকতে দিলে উনি কিন্তু থানা থেকে পুলিশ এনে দরজা ভাঙবেন। ও, আপনারা পুলিশ, আগে বলবেন তো। লোকে চটপট গেট খুলে দিল, সকাল থেকে এত উৎকো লোক এসে উৎপাত করছে, এই তো কারা যেন ক্যামেরা ট্যামেরা নিয়ে এসেছিল, যতগুলি স্যার ক্লান্ত আজ বিশ্রাম নেবেন, কিছুতেই শোনে না। কম্পাউন্ডে ঢুকতে ঢুকতে মিটিং জিজ্ঞাসা করল, আপনার নাম তো নীলাম্বর, তাই না? আগে নীলাম্বর বিশ্বাস। ডক্টর সান্যালের অ্যাসিস্ট্যান্ট? ওই আর কি। নীলাম্বর গলে গেল, স্যারে দেখাশোনা করি, যতটুকু পারি সাহায্যও করি কাজে। টুপুর লোকটাকে ভালো করে দেখে নিচ্ছিল, বেশ চকচকে চেহারা, সুন্দর স্বাস্থ্য, কায়দা করে ছাটা চুল, হাতে সোনালি ডালের ঘড়ি, পরনে আধুনিক কেতার 3/4 শর্টস, স্যান্ডো গেঞ্জি, পাইকেট, দেখে কাজের লোক বলে আদৌ মনে হয় না। অনুমান করতে অসুবিধা নেই, সুমন্ত সান্যালের বাড়িতে বেশ চাকরিই বাস করে নীলাম্বর। গেট থেকে বাড়ি পর্যন্ত মোরাম বিছানো সরু পথ, সারসার ইট দিয়ে ঘেরা, দুপাশে ফুল গাছ আছে কিছু, গোলাপ জবা বেল কামিনি, তবে গাছগুলোর চেহারা ভালো নয়, কেমন মরা মরা টাইপ।
গোলাপ আর জবা ফুটে আছে, কিন্তু বেশ শুকনো শুকনো। একটা ঝাঁকড়া আম গাছও আছে, তবে তাতে ফল আসেনি। আম গাছের তলায় গড়াগড়ি খাচ্ছে খান চার পাঁচ বাঁশ। বারান্দায় উঠে সামনের বড় ঘরটা খুলে দিল নীলাম্বর, বলল, ড্রয়িং রুমে একটু বসুন, আমি স্যারকে খবর দিচ্ছি। শেষ হল সর্পরহস্য সুন্দরবনের প্রথম পর্ব। গল্প পাঠ এবং অভিনয় সুমনা দত্ত এবং মানস নস্কর। মিতিন মাসির মাধ্যমে গুপ্তরত্নের আত্মপ্রকাশ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি বলেন, তাহলে আমরা পরবর্তী পর্বের জন্য এগোতে পারব। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকব। নমস্কার।